চীনের শেয়ার থাকায় জোম্যাটো থেকে ইস্তফা দিলেন 60 জন কর্মী। চীনে শেয়ারভুক্ত খাবার পরিষেবায় যুক্ত সংস্থা জোম্যাটো থেকে ভারতের ওপর চীনের আগ্রাসনের প্রতিবাদে ইস্তফা দিলেন প্রায় 60 জন কর্মী। এই সংস্থার বেহালা অঞ্চলের পরিষেবার সঙ্গে যুক্ত প্রায় 60 জন কর্মী জমায়েত হন বেহালা থানার সামনে। সেখানেই তারা ভারতীয় সেনাবাহিনীর ওপর চীনের সেনাবাহিনীর হামলায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় হিসাবে এই প্রতিবাদ জানান। জোম্যাটো কর্মীদের একাংশ এবং চীনের শেয়ারভুক্ত এই সংস্থার থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। ভারতীয় পতাকা হাতে প্রতিবাদ দেখানোর সময় তারা জোম্যাটোর নামাঙ্কিত পোশাক খুলে ফেলেন এবং তা পুড়িয়ে ফেলে তাদের প্রতিবাদ জানান। তারা জানান, ইস্তফা দিয়ে নতুন করে বেকার হওয়ার যন্ত্রণা ভোগ করতে তারা রাজি আছেন, কিন্তু কোনোভাবেই ভারতের সেনাবাহিনীকে আক্রমণ করা খুনি চীনের এখতিয়ারভুক্ত সংস্থা নিজেদেরকে নিয়োজিত তারা রাখতে খুশি নন। আজকের থেকে আমাদের সিদ্ধান্ত হলো, আমাদের আমরা যে লোকের বাড়িতে খাবার যে পৌঁছে দিতাম এতদিন জোম্যাটো ডেলিভারি বয় বেহালা এরিয়ায়, আমরা আজকে থেকে বয়কট করলাম। আমরা জোম্যাটোর ফুড ডেলিভারি অ্যাপে আজ থেকে কাজ করব না। প্রত্যেকজনই আমরা যারা যারা এখানে উপস্থিত আছি আমাদের অ্যাপগুলোকে আনইনস্টল করবো ফার্স্ট অফ অল। আর এই আমাদের ইনকামের 27% যেহেতু চীনা সংস্থাকে জোম্যাটো কোম্পানি প্রোভাইড করে, যেহেতু তাদের শেয়ারটা বিলং করে, তো আলটিমেট আমাদের টাকাতেই আমাদের সেনাদের, ঠিক আছে, সেনারা গুলি খাচ্ছে চীন সেই টাকাতে, ঠিক আছে, গুলি কিনে আমাদের সেনাদেরকেই যেহেতু, ঠিক আছে, মারছে, আমাদের সেনা যেহেতু সিকিউর নয় যারা আমাদেরকে সারা দিন রাত গার্ড দিচ্ছে, আমাদের বর্ডার, ঠিক আছে, রক্ষা করছে, যেহেতু তারাই সুরক্ষিত নয়, আমরা তো সুরক্ষিত নয়, সেক্ষেত্রে আমরা তার প্রতিবাদের জন্যই আমরা জোম্যাটো কোম্পানিকে বয়কট করলাম। তো আমরা, ঠিক আছে, আশা রাখবো যে পরবর্তীকালে কী হবে বা না হবে সেই নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি না। আমরা আশা রাখবো সরকার আমাদের পাশে ছিল, আছে আর থাকবে, এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করব। কতজন কাজ চলে? 50 জন। 50 থেকে 60 জন এখন অবধি আমরা বেহালা এরিয়ায় বয়কট করেছি। আমরা পূর্ব পশ্চিম, বেহালা পূর্ব, বেহালা পশ্চিমে এখন অবধি আমরা 50 থেকে 60 জন আমাদের জোম্যাটো অ্যাপ ডিলিট করেছি। কোম্পানিকেও আমরা জানিয়েছিলাম যে আমাদের অ্যাপগুলোকে ব্লক করতে, কোম্পানি কিছু কিছু অ্যাপ ব্লক করছিল। তারপর আমরা নিজে থেকেই সিদ্ধান্ত নিলাম যে আমরা আজ থেকে পুরোপুরিভাবে আমাদের টোটাল কাজ ব্রেকডাউন করলাম, আমরা, ঠিক আছে, আজ থেকে কাজ আর করবো না জোম্যাটো। আমার নাম সুমন নাথ। কলকাতা থেকে পিয়ালি ঘোষ, টাইমস বাংলা।